এদিকে ঢাকা 18 আসনে উপনির্বাচন ঘিরে আলোচনায় ডাকসুর সদ্য বিদায় ভিপি নুরুল হক নূর ও গণজাগরণ মঞ্চের নেত্রী লাকি আক্তার। নূরের দাবি, স্থানীয় বিএনপি এমনকি আওয়ামী লীগের নেতারাও তাকে নির্বাচনে লড়তে উদ্বুদ্ধ করছেন। 18 ছাড়া ঢাকা 5 সংসদীয় আসনেও নূর প্রার্থী করতে চান কোটা সংস্কার আন্দোলনের অন্য কোন নেতাকে। আর লাকি বলছেন, তার দল কমিউনিস্ট পার্টি উত্তরার আসনটির উপনির্বাচনে তার কথা ভাবছে, তবে সেটি চূড়ান্ত নয়। আওয়ামী লীগের প্রবীণ নেত্রী সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য ঘোষণা করা হয় ঢাকা 18 আসন। নানা কারণে আলোচিত ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর বলছেন, স্থানীয়দের অনুরোধে এই আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করতে চান তিনি। সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা আলোচনা আছে যে এই ভোটকে কেন্দ্র করে আমরা রাজনৈতিক অঙ্গনে খুব জোরে সোরে একটা ভূমিকা রাখতে পারি কিনা। আমি যেহেতু উত্তরাতে থেকেছি এর আগেও ওখানে, এই জন্য আমার অনেকের পরামর্শ যে যদি ঢাকার 18 আসন থেকে আমি নির্বাচন করি, সেক্ষেত্রে ওই এলাকারও যারা আছেন তারাও আমাদের সাথে থাকবেন, এরকম একটা আশ্বাস তারা দিয়েছেন অনেকেই। কোন দল বা জোটের হয়ে নির্বাচনে অংশ নেবেন না তিনি। বলছেন, আওয়ামী লীগ ও বিএনপির অনেকেই তার পক্ষে ভোটের মাঠে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি আওয়ামী লীগ বিএনপির দুটো বড় দল, তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের লাখ লাখ কোটি কোটি জনসমর্থন বা সমর্থক রয়েছে, কিন্তু আমি তাদের দলের হয়ে সরাসরি বা তাদের দলের মার্কা নিয়ে নির্বাচন করব না। এমনকি আওয়ামী লীগ বিএনপির অনেক নেতারাও আশ্বাস দিয়েছেন যে আমি যদি ওখানে নির্বাচন করি তারা আমার জন্য কাজ করবেন। এদিকে ঢাকা 18 আসনের প্রার্থী হিসাবে আলোচনায় গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা বলে পরিচিত লাকি আক্তারও। ঢাকা 18 আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নির্বাচন করবে কিনা এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে আর নির্বাচন অনুষ্ঠিত হলে কে প্রার্থী হবেন সে বিষয়ে এখনো চূড়ান্ত করা হয়নি। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।